আচ্ছা বক্তব্য করে দেবো, আমি কেন বললাম, আমি মানে ক্যারিয়ার বিষয়ক একটু কথা বলছি, কারণ আমার কাছে মনে হয়েছে ফার্মেসি একটা এভার ইভলভিং সায়েন্স। আমরা যদি জেনেটিক মিউটেশন কি, আমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে পড়ি, জেনেটিক মিউটেশনের কন্ট্রোল যদি পৃথিবীতে সায়েন্টিস্টরা নিয়ে আসতে পারে, তাহলে পৃথিবীর আসলে অনেক ধারণাই পাল্টে যাবে। তো আমি বিশ্বাস করি যে এই যে ফার্মেসি ইজ এ ভার্সেটাইল প্রফেশন, অ্যাজ এ ফার্মাসিস্ট, অ্যাজ এ রিসার্চ সায়েন্স সায়েন্টিস্ট, তারপর আমাদের ইয়ে আর কি সরকারি বিসিএস থেকে শুরু করে এগুলো তো সবার জন্য ওপেন। তারপর যে আমাদের ফার্মেসি রিলেটেড যে ধরনের জব আছে, এই ধরনের জবের যে এক্সপিরিয়েন্স, এইসব রিসার্চ এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স দিয়ে ইউরোপ আমেরিকার অনেক দেশেই ক্যারিয়ার গড়া সম্ভব। আমি বিশ্বাস করি যে আপনারা এভাবে নিজেকে ইয়ে করবেন, নিজেকে ঋদ্ধ করবেন, সবসময় ইয়ে রাখবেন, ব্যাক আপ প্ল্যান রাখবেন, নিজেকে এস্টাবলিশ করার জন্য একটা ব্যাক আপ প্ল্যান রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আর আমি এই ফার্মাসি সম্বন্ধে বলছি, তোমরা যারা ফার্মাসি সাবজেক্টটা ভর্তি হয়েছে, আসলেই আমি অনুভব করবো যে তোমাদের সাবজেক্টও আজকে খুব সুন্দর হয়েছে। কারণ ফার্মাসি আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য, এখন তো বাংলাদেশে তোমরা জানো যে ম্যান পাওয়ার এক্সপোর্টের সবচেয়ে বেশি আয় করে, তারপরটা হচ্ছে তোমার গার্মেন্টস, এরপরটাই আমি মনে করি যে আসবে, খুব তাড়াতাড়ি আসবে ফার্মাসি। আর ওষুধের ভেজালটার জন্যে আমি মনে করি যে এই যে ভেজাল নকল, এটা খুব এটাকে একটা জিরো টলারেন্স রাখা উচিত। ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এবং ফার্মাসি কাউন্সিল আছে, ওনাদের আরও সজাগ হতে হবে। বাংলাদেশের থেকে ওষুধ যাচ্ছে বিদেশ, যদি নকল ওষুধ যায় তাহলে তো দেশের তুলনা হবে, যে যা যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। চিংড়ি মাছের পাড়ার ঢোকায়, জিরি ঢোকায়, এগুলো করলে কেমন হবে, কেমন বাংলাদেশ থেকে মানুষের এই মাছ কিনবে, কিন্তু ওষুধ কিনবে যদি ভেজাল যায়। কাজে এইটা এইখানে সরকার জিরো টলারেন্স থাকতে হবে।